প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জেনারেল নলেজ 22,000 প্লাস এমসিকিউ 2024 এই বইটি নিয়ে আলোচনা করব। এটি একটি খুবই হাই ডিমান্ডেড বই। ভিডিওটি শুরু করার আগে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তপতি পাবলিশার্সের কাছে আমাকে এই বইটি রিভিউ করতে দেওয়ার জন্য। একজন অ্যাসপিরেন্টসের মনে একটি নতুন বই নিয়ে যেসব সংশয় থাকে সেগুলো আজ এই ভিডিওর মাধ্যমে আমি অনেকটা কভার করার চেষ্টা করব। প্রথমে আসি বইটির দাম কত। বইটির দাম হচ্ছে, এখানে দেখো, 650 টাকা লেখা আছে। কলেজ স্ট্রিটে বা আদার্স কোনো দোকানে গেলে 35-40% মতো ডিসকাউন্ট পেয়ে যাবে। তারপর আসি বইটির টোটাল পেজ সংখ্যা কত। টোটাল পেজ দেখো, এখানে আছে 800টা। অনেকে আছে বইটির আবার সাইজ জানতে চায়। আসলে ভিডিও দেখে অনেক সময় বোঝা যায় না। আমার কাছে যে বইটি আছে তার লম্বা হচ্ছে 24 সেমি এবং চওড়াতে 18.5 সেমি। এরপরে আসবো ইনসাইড ভিউ, এর ভিতরে কী আছে। প্রথমে ইন্ডেক্সটাতে আসি। প্রথম দেখো, ইতিহাস চ্যাপ্টার আছে, প্রাচীন ভারতের ইতিহাস। নেক্সট আছে মধ্যযুগের ইতিহাস, আধুনিক ভারত এবং আছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। টোটাল ইতিহাসটা 4টে পার্টে আছে, প্রাচীন, মধ্য, আধুনিক এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রাম। নেক্সট আছে এখানে ভারতীয় সংবিধান ও রাজনীতি। এটিতে দেখো প্রায় 32টা চ্যাপ্টার দেওয়া আছে। ভারতীয় অর্থনীতি, ইকোনমি থেকে আছে 12টির মতো চ্যাপ্টার। নেক্সট আছে বিজ্ঞান পোর্শন, বিজ্ঞানে আছে ফিজিক্স থেকে আছে 10টা চ্যাপ্টার, রসায়ন থেকে আছে, কেমিস্ট্রি থেকে আছে 14টি এবং জীবনবিজ্ঞান থেকে আছে 17টি চ্যাপ্টার। পরিবেশবিদ্যা 1টি চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ আছে আর কম্পিউটারও ওই একই রকম। ভারত, বিশ্ব, পশ্চিমবঙ্গের ভূগোল 12টির মতো চ্যাপ্টার আছে। নেক্সট আছে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, পুরস্কার, সম্মান এবং লাস্টে আছে স্ট্র্যাটেজিকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ম্যাটার সম্পর্কে আলোচনা। এরপর দেখা যাক বইটিতে প্রশ্নের ধরন কী আছে। প্রথম চ্যাপ্টার দেখো, ভারতের প্রাচীন ইতিহাস থেকে আছে প্রস্তরযুগ ও প্রাক হরপ্পা। এখান থেকে আছে 68টি প্রশ্ন। এরপর আছে সিন্ধু সভ্যতা। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কোন কোন ধরনের এক্সামের প্রশ্ন আছে। এখানে দেখতে পাচ্ছ MTS, NTPC, স্ট্রেনোগ্রাফার, CGL, WBCS, প্রিলি, WBPSI দেখো এখানে আছে। তারপর এখানে CDS আছে, PSC মিসলেনিয়াস আছে, WBCS মেন্স আছে। মোটামুটি সেন্ট্রাল এবং স্টেটে যত ধরনের এক্সাম হয় সেই প্রশ্নগুলো এই বইটিতে কভার করার চেষ্টা করেছে। তো বারবার প্রশ্নগুলো দেখতে হয় তখন বিরক্তির সৃষ্টি হয়, কিন্তু এই বইটিতে এই নিচে উত্তরগুলো দেওয়ার ফলে একটি প্রশ্ন দেখা যাবে এবং সঙ্গে সঙ্গে তার উত্তরটি দেখে নেওয়া যাবে। এরপর দেখো পরবর্তী চ্যাপ্টার আছে সিন্ধু সভ্যতা। প্রশ্নের ধাঁচগুলো দেখো, প্রতিটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো সালে এসছে, একটা প্রশ্ন আলাদাভাবে দেখলাম না আমি। তো নেক্সট আছে বৈদিক সভ্যতা, এখান থেকেও আছে প্রায় 139টি প্রশ্ন। তো এইভাবে আমি মোটামুটি দেখলাম যতগুলো ইতিহাসের প্রশ্ন আছে 5,000টির মতো প্রশ্ন আছে। ইতিহাস শেষ হচ্ছে কততে দেখি, 273-283 শুরু হচ্ছে সংবিধান। তাহলে 283 খোলা যাক। সংবিধানটা দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি। ইন্ট্রোডাকশানটা আছে এখানে প্রায় 61টির মতো প্রশ্ন। এরপর আছে গণপরিষদ এবং সংবিধানের প্রণয়ন। এইভাবে সংবিধান থেকে মোটামুটি 37-100 মতো প্রশ্ন আছে। নেক্সট কী আছে চ্যাপ্টার দেখে নেব সূচিপত্রতে। ভারতীয় অর্থনীতি, ভারতীয় অর্থনীতি আছে 524-589। এরপর আছে ভারতীয় অর্থনীতি 524 পৃষ্ঠা।
ভারতীয় অর্থনীতি ফার্স্ট চ্যাপ্টার ভারতীয় আয়, নেক্সট আছে দারিদ্রতা বেকারত্ব ও জনসংখ্যা। এইভাবে ভারতীয় অর্থনীতি থেকে 1250টির মতো প্রশ্ন আছে। নেক্সট আছে সায়েন্স পোর্শন 599। সায়েন্স পোর্শনটা দেখি, প্রথম দেখো ফিজিক্স থেকে স্টার্টিং আছে, ফার্স্ট আছে পরিমাপের একক পদ্ধতি, যেখান থেকে আছে 47টি প্রশ্ন। এরপর আছে মেকানিক্স, পদার্থের ধর্ম, এখান থেকেও আছে উদস্থিতিবিদ্যা, গ্যাসের ধর্ম ও তাপমাত্রা। তো সায়েন্স থেকে মোটামুটি 1600 মতো প্রশ্ন আছে। এরপর আছে পরিবেশবিদ্যা ও কম্পিউটার 685 এবং 700। পরিবেশবিদ্যা দেখো এখান থেকে স্টার্টিং আছে, 15 পাতার মতো পরিবেশবিদ্যা দেওয়া আছে, বিভিন্ন সালের প্রশ্ন। তারপর আছে কম্পিউটার, কম্পিউটার এখানে শেষ করে দিয়েছে। নেক্সট আছে পশ্চিমবঙ্গ, ভারতের ভূগোল, এর সঙ্গে বিশ্বের ভূগোলটা অ্যাড করেছে। এবং স্ট্যাটিক পোর্শনটা দেখব 762 এবং 777। 762-তে দেখি এখানে আছে সাহিত্য শিল্প সংস্কৃতি খেলাধুলা, এবং 77-এ দেখব স্ট্যাটিক জিকে আলাদাভাবে দেওয়া আছে। তো এইভাবে বইটি 800 পৃষ্ঠার মধ্যে কমপ্লিট করে দেওয়া হয়েছে। শেষের পৃষ্ঠায় দেখো এখানেও প্রাইসটা মেনশন করা আছে, 650 রুপিস। ইউজফুল হতে পারে তোমাদের মধ্যে যারা নতুন অ্যাসপিরেন্টস আছো, তারা যদি এই বইটি নাও, বইটিতে একটা উপকার হবে যে তারা প্রশ্নের ধাঁচগুলো সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারো। এবং যারা পুরানো অ্যাসপিরেন্টস আছো তাদের জন্য হেল্প হবে যে তারা রিসেন্টলি আপডেটেড যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। পরিশেষে এটা বলবো যে কোনো প্র্যাকটিস বই তোমাদের 100% কমন দিতে পারবে এমন দাবি করতে পারে না। তোমাদের নিজেদের টেক্সট বই যেগুলো আছে ওইগুলো আগে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। আরেকটি কথা যে কোনো প্র্যাকটিস বুকই নিখুঁত হতে পারে না। ইংরাজি অনেক বই আছে দেখবে, যেমন আরিহান্ত বলো, দিশা বলো, এখানেও কিছু কিছু ভুল দেখতে পাওয়া যায়। সেই হিসাবে এটা আবার বাংলা বই, এর কিছু উত্তর তো ভুল থাকবে, এটা ভেবে নিতে হবে। তবে এর আগের এডিশনগুলোর তুলনায় অনেকটা ইম্প্রুভ করেছে এটা আমি দেখলাম। আজকের মতো এতটুকুই। বইটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।